নমস্কার, আমি শ্রীময় সরকার। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। কবিগুরুর এই তিরোধান দিবসে তাকে স্মরণ করে তার আত্মার চির শান্তি কামনা করে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। একটি ছোট্ট নিবেদন নিয়ে বিশ্ববরণ্য এই মহাকবির রচিত একটি বিখ্যাত কবিতা আমি চেষ্টা করব আপনাদের সামনে আবৃত্তি করে শোনানোর। কবিতার নাম প্রশ্ন। শুরু করছি আমার বিনম্র প্রয়াস। প্রশ্ন: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। নমস্কার।